আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কীভাবে আলুর পরোটা বানালে খেতে সুস্বাদু হয় রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, 7 মতো লবণ, অল্প তেল দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে তেল আটার সাথে মিশিয়ে নিলে ডোটা ভালো হবে, তাই ভালোভাবে মিশাতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেব, একবারে পানি দেওয়া যাবে না। আমার ডো বানানো হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি আলুগুলো ভালোভাবে চটকিয়ে নেব। চটকানো হয়ে গেছে, এখন আমি সাথে দিয়ে নেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, শুকনা মরিচের গুঁড়া ভাজা, লবণ 7 মতো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেভাবে আমরা আলু ভর্তা করি ঠিক এইভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। হয়ে গেছে আমার আলুর পুর বানানো। এখন আমি আটার ডো নিয়ে একটা রুটি বানাবো। রুটিটা একটু মোটা বানাতে হবে, একটু মোটা করে বানিয়ে আমি আলু ডোটা দিয়ে দিব ভিতরে। দিয়ে দিলাম, এখন চারিদিক দিয়ে এরকমভাবে বন্ধ করে দিব, বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে এরকমভাবে বানানো যাবে, এভাবে বানিয়ে নিলাম। হয়ে গেছে, একটু মোটা করে বানাতে হবে, আলুর পরোটা একটু মোটাই হয়। পাতলা করে বানালে আবার আলুর পুর বেড়ে হয়ে পড়বে, তাই মোটা করে বানিয়ে নিলাম। গ্যাসে এখন আমি ভেজে নেব। চুলায় ফ্যানে প্রথমে তেল ছাড়া ভাজতে হবে, একটু হালকা ভেজে পরে তেল দিতে হবে। এরকমভাবে হালকা ভেজে নিলাম, এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব, তেল দিলে ভাজা ভালো হবে, একটু ফুলবেও। এরকমভাবে ভাজতে হবে ধীরে ধীরে, ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এভাবে আপনারা বাসায় আলু পরোটা বানিয়ে খাবেন, দেখবেন খেতেও টেস্ট হবে, বাচ্চাদের টিফিনের জন্যও ভালো হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।